আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করছি সবাই শুনতে পাচ্ছ। তো আজকের যে বিষয়বস্তু সেটা প্রথম ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো, একদম ফার্স্টে যে পার্সোনালিটিস এর ছবিটা আছে এখানে, একদম প্রথমে যাকে দেখেছি, এই ছবি দেখে তোমরা যেহেতু টপিকের নাম অলরেডি শুনে নিয়েছো, তো সেই জন্য হয়তো আইডিয়া করে নিয়েছো যে কে হবে। সে হচ্ছে আব্বাস মাহমুদ আল আক্কাদ। ওকে, তো আব্বাস মাহমুদ আল আক্কাদ এর খুব একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, যে আনা আনা দেখো একদম লাল কালিতে সুন্দরভাবে লেখা আছে। তো আনা এটা একটা গ্রন্থের নাম। আনা মানে হচ্ছে কি, আমি। তো আমি বলতে কি হতে পারে, মানে আমি মানে আত্মজীবন, এখানে নিজের কথাই বলছে, এটা কিন্তু আত্মজীবনী। তো এই আনা যে আত্মজীবনী, যে কোনো রাইটার সম্বন্ধে অবশ্যই তো কিছু পড়বো এবং কিছু কথা অবশ্যই বলবো। তো ফার্স্টে যেহেতু যে একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে আত্মজীবনী নিয়ে। তো এখানে কয়েকটা আত্মজীবনীর কথা আরো আমাদের জানতে হবে, যেগুলো পরীক্ষাতে সাধারণত এসে থাকে। যেমন তহা হুসাইন, দুক্তুর তহা হুসাইন, তিনি ডবল পিএইচডি করেছেন। এই তহা হুসাইনের কিন্তু আত্মজীবনী আছে, যাকে আল আয়াম বলা হয়, এটা 3 খণ্ডে আছে। তো এই একইভাবে আরো অন্যান্য বিভিন্ন ধরনের রাইটার যাদের এ ধরনের আত্মজীবনী রয়েছে, যেমন বলা যেতে পারে হায়াতি, হায়াতি মানে আমার জীবনী, ঠিক আছে, এখানে আমার জীবন। তো আমার জীবন বলতে আহমদ আমিন তার নিজের জীবনের কথা ব্যক্ত করেছেন, যেমন আল আয়ামে দেখলাম তহা হুসাইন। এইভাবে অনেক পাবে, জুহরাতুল সিজনুল ওমর আছে মনে হয় তৌফিক আল হাকিমের, এভাবে যাই হোক অনেকগুলো আছে, তোমরা একটু লিস্ট দেখে নিবে। কারো আছে হাদিহি হায়াতি, আই যেমন শুধুমাত্র মাই, এটা হচ্ছে শাওকি জাইফের। হায়াতু ফিল ইদারা, গাজী কুসাইবি একজন বিখ্যাত রাইটার আছে, নভেলিস্ট আছে, ওটা কি যেন বললাম, হায়াতু, হায়াতু ফিল ইদারা। এরকম ভাবে তোমরা অনেকগুলো দেখতে পাবে, যতটা সম্ভব তোমরা এগুলো কালেক্ট করবে, ঠিক আছে। আর রেকর্ডিংটা শুনলে আমি যেগুলো বললাম অন্তত পক্ষে এইগুলো তোমরা লিখে নিতে পারবে। আচ্ছা, এরপরে আমরা যাব যে পার্সোনালিটিকে আমরা পড়বো আজকে, তার সঙ্গে অতপ্রত্য ভাবে জড়িত যে একটা হারাকাত, আমরা 8 নম্বর ইউনিটে কিছু হারাকাত পাবো, মানে যেগুলা মুভমেন্ট আরবি সাহিত্যের ইতিহাসে আমূল পরিবর্তন এসেছে 1900-এর পরে। তো সেখানে সেই পরিবর্তনের মেন ভূমিকা পালন করেছে কয়েকটা মুভমেন্ট, তার মধ্যে একটা হচ্ছে জামাত, জামাতু দেওয়ান বা মাদ্রাসাতু দেওয়ান। এই যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সঙ্গে 3 জন শখসিয়াত, 3 জন গ্রেটেস্ট পার্সোনালিটিস জড়িত রয়েছে যারা এগুলাকে প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসাতু দেওয়ান। তো এখানে একজনকে তো চিনতে পারছি ছবি দেখে, যে একজন হচ্ছে আব্বাস মাহমুদ আল আক্কাদ, তাই তো? তাহলে বাকি 2 জন লাল টুপিওয়ালাকে এটা বলতে পারো, লাল টুপি মাথায় দিয়ে আছে, যদি তোমাদের মধ্যে কেউ চিনতে পারো, রিকগনাইজ করতে পারো, একটু বলো দেখি। সরি, হ্যাঁ বলো বলো। ইব্রাহিম মাজিনি মনে হয়, ইব্রাহিম আব্দুল কাদির আল মাজিনি, আমার মনে হচ্ছে এই যে ডান সাইডে আছে এটা, হ্যাঁ মানে ওটাই, দেখো ইব্রাহিম আব্দুল কাদির মাজিনি ডান সাইডে এটা হবে। আরেকজনকে আছে আকাদ মাজিনী শুক্রি, তাই তো? আব্দুর রহমান শুক্রি, আব্দুর রহমান শুক্রি হচ্ছে মিডিলে, ঠিক। তো এই 3 জন আমরা দেখতে পেলাম, তার মানে জামাতে জামাতু দিওয়ান যেটা বা মাদ্রাসাতু দিওয়ানটা কিন্তু এর সঙ্গে এই আব্বাস মোহাম্মদ আল আকাদের সঙ্গে খুব ভালোভাবে জড়িত রয়েছে। এরপরে দেখো আনা, আবার সেই আব্বাস মোহাম্মদ আল আকাদের ছবি দেখতে পেলাম। এবার আমি আব্বাস মাহমুদ আল আকাদের বিষয় নিয়ে একটা কথা বলি। দেখো এটা খুব ইন্টারেস্টিং জিনিস, এবং এটা অনেকগুলো রয়েছে এখানে তথ্য। সেটা হচ্ছে কি, যে এরা সবাই কিন্তু 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে, যাদের নাম আছে দেখো একটা গ্রাফ আকারে। তো 1889 খ্রিস্টাব্দে জন্ম হয়েছে মিশাল মালুফ, ডান সাইড থেকে ফলো করো মিশাল মালুফ। তোমরা, আচ্ছা আমি একটু ই করে দিই, তোমাদেরকে হাইলাইট করে দিই, হয়তো সুবিধা হবে একটু, জাস্ট ওয়েট। দেখো এখানে, ওমাই গস, ওকে, এই যে এখানে মিশাল মালুফকে দেখতে পাচ্ছি, মিশাল মালুফ। দেখো নিচের দিকে আমরা যে এই জায়গাটা দেখতে পাচ্ছি এখানে, তো এই মিশাল মালুফের এখানে 1889 জন্ম, এবং এ হচ্ছে মৃত্যু 1942 খ্রিস্টাব্দে। তারপরে দেখো এই জায়গাতে, এই যে ইব্রাহিম আব্দুল কাদির আল মাজিনি, ইব্রাহিম আব্দুল কাদির আল মাজিনিকে দেখতে পাচ্ছি, তিনারও জন্ম হচ্ছে 1889 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 1949 খ্রিস্টাব্দে। এরপর আবারও একজন পার্সোনালিটিস এখানে রয়েছে, ইলিয়া আবু মাজি, ইলিয়া আবু মাজি, একেও আমরা দেখতে পাচ্ছি যে 1889 খ্রিস্টাব্দে জন্ম, কেউ কেউ 90-এ বলেছে। তো তার মৃত্যু হচ্ছে কত, 1957 খ্রিস্টাব্দে।
ঠিক আছে, এরপরে দেখো আব্বাস মাহমুদ আল আক্কাদ, আজকের যে টপিক সেই টপিক আমরা দেখতে পাচ্ছি কাকে, আব্বাস মাহমুদ আল আক্কাদকে। তারও জন্ম হচ্ছে 1889 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 1964 খ্রিস্টাব্দে। এরপর একজন বিখ্যাত রাইটার, গদ্যের জনক বলতে পারো, তিনি হচ্ছেন তহা হোসাইন। গদ্যের জনক অ্যাকচুয়ালি অন্য কাউকে বলা হয়, তবে আধুনিক সাহিত্যে যে শর্ট স্টোরিজ এবং নভেলের জন্য বিখ্যাত রয়েছেন, একজন অন্ধ অথার রাইটার ডক্টর তহা হোসাইন ডবল পিএইচডি করেছেন। তারও জন্ম হচ্ছে 1889 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 1973 খ্রিস্টাব্দে। এরপরে আরো একজনকে পাচ্ছি, যে মিখাইল নোয়াইমা। এই যে মিখাইল নোয়াইমাকে দেখতে পাচ্ছ, মিখাইল নোয়াইমা, তারও জন্ম হচ্ছে 1889 খ্রিস্টাব্দে জন্ম এবং 1988 খ্রিস্টাব্দে মৃত্যু। তাহলে এদের, এই সমস্ত রাইটারদের কিন্তু আমি যত কিছু দেখতে পেলাম, সব মানে যতজনের জন্ম দেখলাম সবারই কিন্তু 1889 জন্ম এবং মৃত্যু হচ্ছে কত, ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ারে হচ্ছে। তো এইটা কিন্তু আমাদের মনে রাখার মতো একটা খুব ভালো পয়েন্ট, তোমরা অবশ্যই এটা নোট ডাউন করে নিবে, ঠিক আছে, তোমাদের খাতাতে এটা নোট করে নিবে। এরপর এর মৃত্যু সাল দেখলাম আমরা কত, যে 1964 খ্রিস্টাব্দে। 1964 খ্রিস্টাব্দে দেখো তোমরা মনে হয় একজনকে পাবে, এখানে যে 1900 আব্বাস আহমদ আল আক্কাদের দেখলাম, 1964 খ্রিস্টাব্দে মৃত্যু। তো বাদার সাকির সৈয়াব, বাদার সাকির সৈয়াব ইরাকের একজন বিখ্যাত কবি আছে, তার জন্ম হচ্ছে 1926 নাকি, 1926 খ্রিস্টাব্দে জন্ম এবং মৃত্যু হচ্ছে কত, 64 খ্রিস্টাব্দে, 26-64 এরকম আছে যতটা, তাই তো নাকি? জি স্যার, আচ্ছা এবার দেখা যাক যে আব্বাস মাহমুদ আল আক্কাদের জীবনী। তো এখানে আমরা আর অন্যান্য প্রসঙ্গ টানলাম না, পড়তে পড়তে অনেক কিছু এখানে আমরা পেয়ে যাব, ঠিক আছে। এবার আমরা চলি এর জীবনী নিয়ে কিছু আলোচনা করি। আচ্ছা, আব্বাস মাহমুদ আল আক্কাদ 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন এবং 1964 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করছেন। হুয়া হুয়া আদিবুন ওয়া মুফাক্কিরুন ওয়া সুহফিয়ুন ওয়া শাইরুন মিসরিয়ান নাসাল। দেখো কয়েকটা বিষয় বলা হলো, হুলা হুয়া, তারপরে কয়েকটা কথা বলা হচ্ছে যে তিনি আদিব মানে সাহিত্যিক, মুফাক্কির মানে চিন্তাবিদ, সুহফিয়ুন মানে জার্নালিজম সাংবাদিক, শায়ের মানে কবি, এবং তিনি মিশরীয় ছিলেন, মিশরিয়ান নাসল, তার লিনিয়েজ, তার বংশ পরম্পরা মিশরের অধিবাসী। বুলিদা, বুলিদা মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন ফি আসওয়ান, আসওয়ান নামক জায়গাতে, বি মিসর, সেটা মিশরে অবস্থিত। ফি উসরাতিন মুতাওয়াসিতাতিন, ফি উসরা, উসরা মানে আইলা। এই শব্দ দেখো একটা যদি ট্রান্সলেশন করো কোন একটা জীবনে যদি ভালো করে পড়ো, তাহলে বাকিগুলো তোমরা রিপিটেডলি সুন্দরভাবে কিন্তু পারবে, বেশ কিছু শব্দ তোমরা পাচ্ছ, নতুন নতুন পেয়ে যাচ্ছ, কিছু পুরাতন থাকছে, তো রিপিট হচ্ছে সেম জিনিস। তো ফি উসরাতিন মুতাওয়াসিতাতিন অর্থাৎ মধ্যবিত্ত ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেন। ওয়াকাদ আরসালাহু আবুহু, এবং তাকে পাঠিয়েছেন তার বাবা কোথায়, ইলাল কুত্তাব, কুত্তাব মানে মক্তব টাইপের, যেখানে প্রাথমিক বিদ্যালয় বা প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। ওহু সাবিয়াতি মিন উমরিহি, ওহু সাবিয়াতু মিন উমরিহি, সেই সময় তার বয়স হচ্ছে সাবিয়া মানে 7 বছর বয়স তার, ঠিক। সুমা ইলতাহাকা বি মাদ্রাসাতিল ইবতিদাইয়া, তারপরে তিনি ভর্তি হচ্ছেন মাদ্রাসাতুল ইবতিদাইয়া। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ, এখানে আমি আলাদাভাবে হাইলাইট করছি না, তবে প্যারাগ্রাফটাকে আমি একটু এঁটে দিই যাতে তোমাদের সুবিধা হয়। এই যে এই প্যারাগ্রাফটা আমরা পড়ছি, এই যেটা, ঠিক আছে। আচ্ছা, তো ফল মাদ্রাসা আসানবিয়া, ফল মাদ্রাসা আসানবিয়া মানে তারপরে, অতঃপর বা তারপর, ফাতে মাদ্রাসা আসানবিয়া মানে সেকেন্ডারি স্কুল, যেটা ইন্টারমিডিয়েট লেভেলের, তিনি পড়াশোনা করতে লাগলেন। ও তাখার রাজা, তাখার রাজা, তাখার রাজু মানে গ্রাজুয়েট বা পাস আউট করা বোঝায়, তাখার রাজা ফিহা আম। তো এখানে 1903 খ্রিস্টাব্দের কথা বলা হচ্ছে যেখানে তিনি পাস আউট হলেন ওখান থেকে বা গ্রাজুয়েট করলেন। ওসাফারা, এরপর সাফারা, ইউসাফিরু মানে হচ্ছে ভ্রমণ করা, ঠিক আছে, অন্য কোনো দেশে বা কোথাও পাড়ি দেওয়া। ওসাফারা ইলাল কাহেরা, তিনি কোথায় যাচ্ছেন, কাহেরায় যাচ্ছেন, কায়রো, যেটা মিশরের রাজধানী, তাই তো? আচ্ছা, ফি নাফসি সানা, আর ওই বছরেই মানে 1903 খ্রিস্টাব্দে, 1903 খ্রিস্টাব্দে কি করছেন, ওয়াহুয়া ফি
রাবিয়াতে আশার, আচ্ছা তার বয়স কিন্তু সেই সময় রাবিয়াতে আশার বিন উমরিহি, অর্থাৎ 14 বছর বয়স। এই 14 বছর বয়সে তিনি কাহিরাতে ভর্তি হলেন, ঠিক আছে। অসাফারা ইল কাহিরা মানে কাহিরা গেলেন, কায়রুতে গেলেন, নাফসিস্তানা মানে 1903 ওই খ্রিস্টাব্দে ওই বছরেই, আর সেই বছর সেই সময় তার বয়স কত হচ্ছে 14 বছর বয়স মাত্র। ইত্তাসালা বিশায়খ মোহাম্মদ আব্দু, শায়খ মোহাম্মদ আব্দু একজন বিখ্যাত পণ্ডিত সেই সময়কার এবং সমাজ সংস্কারক, সমাজ হয়ে অনেক কাজ করেছেন। এই শায়খ মোহাম্মদ আব্দুহুর সংস্পর্শে আসলেন, ইত্তাসালা ইত্তাসিলু বি, তো ইত্তাসালা ইত্তাসিলু মানে কল করাও বোঝায়, যে আমরা কল করি এটাতেও ইত্তাসালা ইত্তাসিলু হয়, তবে এখানে ইত্তাসালা ইত্তাসিলু বি মানে বোঝাচ্ছে কারো সংস্পর্শে বা কারো পৃষ্ঠপোষকতা লাভ করা, কারো সংস্পর্শে আসা। ফি আসনা, আসনা ই আসনা মানে খিলালা, আসনা মানে খিলালা মানে ডিউরিং, ফি আসনা ই দিরাসাতিহি আল ইবতিদাইয়া, তার যখন প্রাথমিক শিক্ষা চলছিল সেই সময়কালে, ওয়া তাআসসারা বি, তাআসসারা আলা এবং তাআসসারা বি, তো তাআসসারা বি যদি বোঝাই তাহলে তিনি ইন্সপায়ার হয়েছিলেন, আর তাআসসারা আলা যদি বোঝাই তাহলে তার উপরে অন্য কেউ মানে ইন্সপায়ার হয়েছে বা প্রভাবিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। তো এখানে তাআসসারা বিহি মানে এই আব্বাস মাহমুদ আল আক্কাদ ইন্সপায়ার হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন, মোটিভেটেড হয়েছেন, কার বিষয় দেখে, শায়খ মোহাম্মদ আব্দুহুর যে মানে কাজ, তার কৃতিত্ব, তার কর্ম, এসব কিছু দেখে। ওয়াকামা তাআসসারা বি সাআদ জুগলুল, এবং সেই সময়কার একজন পলিটিশিয়ান সাআদ জুগলুল আইজান, মানে সাআদ জুগলুলেরও মানে এইতে কাজকর্মে তিনি মুগ্ধ হয়েছেন, ঠিক। আচ্ছা নেক্সট প্যারাগ্রাফ দেখো এবার, নেক্সট প্যারাগ্রাফ মানে পুরোটাই আমি ই করে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, তোমরা ফলো করবে। আচ্ছা এখান থেকে পড়ছি দেখো, ওয়ালাম ইউকমিল, ওয়ালাম ইউকমিল দিরাসাতাহু ফিল মাদারিস ওয়াল মাআহাদ, অর্থাৎ লাম ইউকমিল, তিনি পূর্ণ করেননি, দিরাসাতাহু তার পড়াশোনা, ফি মাদারিস ওয়াল মাআহাদ, ঠিক আছে, মানে তার পড়াশোনা কমপ্লিট করেননি। এখানে ইউকমিল মানে কমপ্লিট করেননি, শুধুমাত্র মানে ইয়েতে ওই মাদারিস স্কুল বা ইয়েতে ইনস্টিটিউট, মাহাদ মানে ইনস্টিটিউট, ইনস্টিটিউট এসব গুলাতে কমপ্লিট করেননি, আচ্ছা স্কুল কলেজে পড়েননি, এরকম একজন গ্রেটেস্ট পার্সোনালিটিজ এর নাম করতে পারবে আমাদের ইন্ডিয়াতে, এরকম একজন ভালো একজন পণ্ডিত ব্যক্তি, হ্যাঁ, অথচ তিনি কলেজে পড়েননি। একটু জেনারেল নলেজ এর দিকে যদি ফলো করো দেখো, দেখি কাউকে না কাউকে পেয়ে যাবে। মৌলানা আবুল কালাম আজাদের ব্যাপারে বলা হয় না যে তিনি কোনো স্কুল কলেজে পড়েননি, অথচ তিনি শিক্ষামন্ত্রী, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে হয়তো এমনটা আছে যে লিটল রবি একটা শর্ট স্টোরি তোমরা পড়ে থাকবে, তো তার বাড়িতে পড়ানো হতো তাকে, হ্যাঁ ওইভাবে তিনি পড়েননি। আচ্ছা এরপরে আমরা দেখব, ওয়ালাকিন্নাহু বাদা ইউকমিলাহু বিনাফসিহি, তিনি নিজে নিজেই সেগুলো পূর্ণ করা শুরু করলেন, হ্যাঁ নিজে নিজেই। ওয়াকানা ইয়ামালু বি মাসনা লিল হারির, ওয়াকানা ইয়ামালু, তিনি কাজ করতে লাগলেন বা কাজ করতেন, বি মাসনা, মাসনা মানে হচ্ছে ইন্ডাস্ট্রি, লিল হারির, রেশমের মানে ইন্ডাস্ট্রিতে কাজ করতেন, ফি মদিনাতি দামিয়াত, এই দামিয়াত যে একটা জায়গা এটাও সেই মিশরে অবস্থিত, সেখানে তিনি কাজ করতেন। ওকে, সুম্মা ইলতাহাকা বি বাদিল ওয়াজাইফ আল হুকুমিয়া, ওয়াজিফাতুন এর বহুবচন ওয়াজাইফ, বহুবচন এটা, আর হুকুমিয়া মানে গভর্নমেন্ট, সরকারি, তো ইলতাহাকা বি মানে অ্যাডমিশন নেওয়া হয়, কিন্তু এখানে ইলতাহাকা বি মানে কাজকর্ম করতে লাগলেন, ইস্তাগালা বলতে পারো এখানে। সুম্মা ইলতাহাকা বি বাআদিল ওয়াজাইফ আল হুকুমিয়া মানে কিছু সরকারি কাজকর্ম করতে লাগলেন, ওয়াফি আম, এবং 1912 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, আচ্ছা, আল হাকা মুয়াজ্জিফান বি দিওয়ানি আওকাত, আওকাত ওয়া আমিলা আইদান ফি মাসলাহাতি টেলিগ্রাফ ওয়া মাসলাহাতি সিক্কা আল হাদিদিয়া, এরপরে তিনি মানে যে মুয়াজ্জিফান বি দিওয়ানি আওকাত, আচ্ছা এটা ক্লিয়ার হচ্ছে না, তবে এর পরের অংশতে বলছে দেখো, ওয়া আমিলা আইদান ফি মাসলাহা টেলিগ্রাফ, টেলিগ্রাফ যেটা সার্ভিস সেখানে, এবং মাসলাহা মানে সার্ভিস বোঝায়, আর টেলিগ্রাফ মানে টেলিগ্রাফ, তো টেলিগ্রাফে, এবং মাসলাহাতি সিক্কা আল হাদিদিয়া মানে রেলওয়ে পার্টি যেটা হয়, রেলওয়ে, রেলওয়েতে এই সমস্ত কাজ তিনি করেছেন, মানে জীবনের যে বিভিন্ন ধরনের বাধা বিঘ্নতা আসছে সেগুলোকে তিনি তেমন কিছু
মনে করছেন না। হ্যাঁ, ছোটখাটো কাজের জন্যও তিনি চলে যাচ্ছেন বা বিভিন্ন ক্ষেত্রে তিনি কাজ করছেন রুজি রুটি ইনকামের জন্য, এবং সেই সাথে আমরা দেখব যে তার সাহিত্যিক দিকটা কিভাবে ফুটে উঠেছে। সুম্মা তারাকাহা ওয়া আমিলা ফি সিহাফা, ফি সিহাফা। সুম্মা তারাকাহা, তারাকা ইয়াতরুকু মানে ছেড়ে দেওয়া, ছেড়ে যাওয়া, তারপর সেগুলো ছেড়ে দিল। হা মানে আল ওয়াজাইফ আল হুকুমিয়া, যে সমস্ত জিনিস দেখলাম এখানে, মাসলাহাতি টেলিগ্রাফ ও মাসলাহাতি সিকাল হাদিদিয়া দেখলাম, এই কাজগুলো তিনি ছেড়ে দিলেন। ওয়া আমিলা ফি সিহাফা, সিহাফা সিহাফা মানে হচ্ছে জার্নালিজম, সাংবাদিকতার পেশায় তিনি যোগ দিলেন, এখানে কাজ করতে লাগলেন। সারা সারা কানা সারা জাল্লা বাতা, তো যে আফালে নাকি এসেছে, সারা সারা মানে হয়ে যাওয়া, তো সারা মুআল্লিমান ফি মাদ্রাসাতিল ইআদাদিয়া, মাদ্রাসাতিল ইআদাদিয়াতে তিনি মুআল্লিম হলেন, অর্থাৎ তিনি শিক্ষকতার পেশায় এবার যোগ দিচ্ছেন। মা সাদি সাদিকহি আল মাজিনী, যে ছবিটা দেখাচ্ছিলাম আগেই, মাজিনী ইব্রাহিম আব্দুল কাদির আল মাজিনী, তো তার সঙ্গে, তার বন্ধু মাজিনীর সঙ্গে শিক্ষকতার পেশায় তিনি যোগ দিলেন, শিক্ষকতা করতে লাগলেন, টিচিং করতে লাগলেন। তা আল্লামাল ইনজিলিসিয়া, তারপরে তিনি সেখানে কি করলেন, ইংলিশ শিখলেন। ওয়া আজাদা ফাহিমাহা, আজাদা ইউজিদু মানে হচ্ছে কি, কোনো বিষয়ে গুড অ্যাট হয়ে হয়ে যাওয়া মানে ভালো হওয়া। ফাহিমাহা তিনি সেটা বুঝতেও পারলেন। ওয়াজাদা শাওকাহু ইলা দিরাসাতি ফালসাফা, জাদা মানে বেড়ে গেল, শাওকুহু ইহতেমামুহু তার এহতেমাম, তার গুরুত্ব, তার শখ আরো বেড়ে গেল। ইলা দিরাসাতিল ফালসাফা, ফালসাফা মানে ফিলোসফি, ফিলোসফি শিখাতে। ও তাআম্মাকা আমিক, আমিক বলে আমিক, তাআম্মাকা ইয়া তাআম্মাকু মানে ইন ডেপথে আসা, গভীরে, গভীর ভাবে। তাআম্মাকা ফিহা, আরো গভীরে তিনি নলেজ নিতে লাগলেন। ফানশারাহা সাদরুহু, এবং তার হৃদয়টা বা তার মনটা আরো, তার চিত্ত আরো প্রসারিত হলো, ঠিক আছে। তারপরে কি করছে, ওয়ানাদা কুরানা আহু, এখানে কুরানা মানে কুরানাই শব্দের অর্থ হয় স্পাউস, কিন্তু এখানে স্পাউস নয়, এটা তার নিকটবর্তী বা তার সহকর্মী বা তাদেরকে ডাকলেন। লি ইবতিকারিল মাআনি ওয়া হাজারাল আওজান ওয়াল কাওয়াফি ওয়া লাযিক বি নাকদিহি আলা মান ইয়ানযিমু শি'রাহু বিল ওয়াসফি ওয়াল গাজাল ওয়াল মাদহ ওয়া সাইরিল আগরাজ ওয়াশ শি'রিয়্যা বিদুনি আই তাগাইয়ুর ফিল ফিকরা ওয়াল মাআনি। তো এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে কি, মানে তার সঙ্গী সাথীদের ডেকে তিনি এটা বলতে চাইছেন যে মানে আউজান যা আছে, আউজান কাওয়াফি, হ্যাঁ মানে একটা শব্দের সঙ্গে সব শব্দ মিলিয়ে যে একটা ব্যাপার ছিল, সেই সমস্ত মানে তাকলিদি ট্র্যাডিশনাল ওয়েটাকে তিনি ত্যাগ করতে বলছেন, যে আগের মতো যা আছে আছে ওই সমস্ত জিনিস বাদ দিয়ে এখন নতুন চিন্তাধারায়, নতুন ভাবে, নতুন ছন্দে, নতুন স্টাইলে আমরা কবিতা রচনা করব, এরকম একটা জিনিসের প্রতি সবাইকে আহ্বান দিচ্ছেন, কবিতার মধ্যে নতুনত্ব নিয়ে নিয়ে আসতে চাইছেন, ঠিক আছে। ফাত্তাফাকা মাহু সাহিবাহু, সাহিবানে আসলে, ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয় নিশ্চয়ই এই প্যারাগ্রাফে দেখো লাস্টের দিকে, ফাত্তাফাকা মাহু, এই যে এখানে ফাত্তাফাকা মাহু সাহেবুল মাজিনী ও শুকরি, এখানে দেখো যে ফাত্তাফাকা এরপর ইত্তেফাক হলো, ইত্তেফাকা ইয়াত্তাফিকু, তো ফাত্তাফাকা মানে এগ্রি হলো, মাহু সাহিবাহু মানে তার দুই সঙ্গী সাথী, আল মাজিনি প্রথম হচ্ছে কে, মাজিনি, দ্বিতীয় হচ্ছে শুকরি, আর এই মাজিনি আকাদ মাজিনি শুকরি, এরা তিনজন মিলে কিনো কিন্তু মাদ্রাসাতু দেওয়ান প্রতিষ্ঠা করেছে, ঠিক আছে। তো মাজিনি ও শুকরি ফি নাফসিল মুহিম্মা, হ্যাঁ মানে টাস্ক, এই কাজটাতে তিনজনই একমত হলো। ওয়া আসসাসা আকাদ বি তাআউনি মাআহিমা, মানে তাআউন 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 আলাল বিররি ওয়াত তাকওয়া কোরআন আছে, তো তাআউন তাআউন মানে হেল্প, হ্যাঁ। ওয়া নাওয়া আসসাসা আকাদু, আকাদ প্রতিষ্ঠা করলেন বি তাআউন, সাহায্যের মাধ্যমে, কার, মাআহিমা, তাদের সঙ্গেই, ওই দুজন মাজিনি এবং শুকরির সাহায্য নিয়ে প্রতিষ্ঠা করছেন কি, মাদ্রাসাতের দেওয়ান, মাদ্রাসাতের দেওয়ান, মাদ্রাসাতু দেওয়ান যেটা, সেই দেওয়ানটা প্রতিষ্ঠা করছেন 1921 খ্রিস্টাব্দে। তাহলে 1920 খ্রিস্টাব্দে, ঠিক তার এক বছর আগে প্রতিষ্ঠা হচ্ছে কি বলতো, এর এক বছর আগে, রাবিতাল কালামিয়া, তারও এক বছর আগে মানে 1919 খ্রিস্টাব্দে দুজন বিখ্যাত রাইটারের জন্ম হচ্ছে, এহসান আব্দুল কুদ্দুস এবং কে, আব্দুল করিম, আব্দুল করিম গাল্লাব মরক্কর নাকি, আচ্ছা। ওয়াকানাত ফিকরাতুল মাদ্রাসাতি
هي أنصار التجديد في الشعر وخروج به عن عن القالي بالتقليدي العتيق. তো এই লাইনে যেটা বলছে যে কানা ফিকরাতুল মাদ্রাসাতি হিয়া আনসারুত তাসদীদ ফি শিআরি ওয়াল খুরুজি বিহি কালিব তাকলিদ আল আতিক, যে তাকলিদ আল আতিক আছে একদম আগেকার যে জিনিস সেগুলো বাদ দিয়ে, কালিব মানে হচ্ছে মডেস্টি, ঠিক আছে, মডেলিং নিয়ে আসা, একটু একটা মডেলিং নিয়ে আসা, একটু চেঞ্জিং নিয়ে আসা, তো সেই সব জিনিস নেওয়ার একটা চিন্তা ভাবনা, এরকম একটা ফিকরা, ফিকরা মানে চিন্তা ভাবনা, এই মাদ্রাসা, এই সংস্থা, মাদ্রাসা মানে স্কুল কলেজ বলতে চাইছি না, এই সংস্থা, এই হারাকাত, এই মুভমেন্টের কথা বলছে, ঠিক। এরপরে নিচের দিকে লক্ষ্য করো, ওয়াবাদ আল হারবি আল আলামি, হার্ব আল আলামিয়া মানে হার্ব মানে যুদ্ধ, আল আলামিয়া মানে ওয়ার্ল্ড ওয়ার, বাদ হার্ব আল আলামিয়া ওয়ার্ল্ড ওয়ারের পরে, ওয়ার্ল্ড ওয়ারের পরে কি হচ্ছে, ইদা ইনসারাফা ইনসারাফা আল আকাদ ইলা সিহাফা, ইনসারাফা ইনসারাফা মানে হচ্ছে কি, ছেড়ে দেওয়া, টু লিভ, ছেড়ে দেওয়া, আকাদ ছেড়ে দিল, আস সিহাফা জার্নালিজম, জার্নালিজম সাংবাদিকতার পেশা তিনি ছেড়ে দিচ্ছেন, তাআরাফা আলা সাআদ জুগলুল, সাআদ জুগলুলের সঙ্গে তিনি পরিচিতি লাভ করলেন, ওয়া আসবাহা কাতিব হাসবিল ওয়াফদ লিসানিহি ওয়া বাদা ইয়াকতুবু ফি জারিদাতিল বেলাগ মাকালাত সিয়াসিয়া। তো এইখানে তিনি সাআদ জুগলুল একজন পলিটিশিয়ান ছিলেন, তো পত্রিকা তিনি এবার লিখতে লাগছেন কাতিব হিসাবে হিজবুল ওয়াফদে, এবং সেটা পত্রিকা ছিল কি, জারিদাতুল বেলাগ। জিনিস মনে রাখবে যে এখানে আব্বাস মাহমুদ আল আক্কাদের ক্ষেত্রে অনেক সময় এরকম কোশ্চিন হয় যে তিনি অনেকগুলো পত্রিকা লিখেছেন, এটাও আসতে পারে, এসেছিল অলরেডি, যে তিনি কোন নিম্নলিখিত কোন পত্রিকায় লিখেননি, হয়তো চারটে পত্রিকার নাম থাকলো, এখানে যেমন একটা পত্রিকা আমরা পেলাম যে মাজাল্লাতুল বেলাগ, তাই তো, তো এরকম ভাবে একটা পত্রিকার নাম দিবে, দিয়ে বলতে পারে যে তিনি কোন নিম্নলিখিত কোন পত্রিকা লিখেননি। হ্যাঁ, তো নামগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করবে, এরপরে উল্লেখ থাকবে পরের পেজে, পরের পেজে আমরা দেখতে পাবো। আচ্ছা দেখো এখানে, তো এর আগের একটু আগের পেজে যদি লক্ষ্য করি, সেখানে ছিল যে আল মাকালাত আস সিয়াসিয়া আল মুক্তাবিসা, হ্যাঁ, কোটেড মিন আরা ইল মুফাক্কিরিন ওয়াল ফালাসিফাতিল গারবিয়িন, মুফাক্কিরিন আরা মানে ওপিনিয়ন ভিউজ, আল মুফাক্কিরিন মানে চিন্তাবিদদের, থিঙ্কারদের, ও ফালাসিফাতিল গারবিয়িন এবং ওয়েস্টার্ন ফিলোসফারদের যে চিন্তাধারা, সেই সমস্ত বিষয় নিয়ে তিনি লিখতে শুরু করলেন, ঠিক। এরপরে দেখো, থুম্মা ওয়াসালা কাদ নাইবান ইলা বারলামান আল্লাযী তাশাক্কালা বিরিয়াসাতি সাআদ জুগলুল, 1926 খ্রিস্টাব্দে, এই 1926 খ্রিস্টাব্দে একজন কবির জন্ম বললাম না, কার বলো তো, 1926 খ্রিস্টাব্দে জন্ম, বদর শাহ কে সৈয়াব বললাম না, বদর শাহ কে সৈয়াব 1926 খ্রিস্টাব্দে, বদর শাহ কে সৈয়াব। তো ثم وصل قد نائبا الى برلمان الذي تشكل برئاسه سعد زغلول, সাআদ জুগলুলের মাধ্যমে তিনি বার্লামান মানে পার্লামেন্টের নাইব হলেন, তাই তো, ওয়াসালা মানে এখানে সম্পৃক্ত হওয়া, হ্যাঁ, ওয়াকাদ আসদারা ফি হাদিহিল ফাতরা, ফাতরা মানে পিরিয়ড, সময়কাল, ওয়াকাদ আসদারা ফি হাদিহিল ফাতরা কিতাবাহু আল হুকমুল মুতলাক ফিল কর্নিল ইশরিন কিতাব, তো আসদারা কিতাবাহু হবে এখানে, ওয়াকাদ আসদারা ফি হাদিহি আল ফাতরা, এই সময় তিনি পাবলিশ করলেন কিতাবাহু তার বই, আল হুকমুল মুতলাক ফি কর্নিল ইশরিন, এটা এটা কিন্তু খুব বিখ্যাত ছিল, এর জন্য মনে হয় জেলেও যেতে হয়েছে, দেখা যাক পরে বোঝা যাবে, ও ফি হুকমি ইসমাইল সিদ্দিকী, হ্যাঁ, ইসমাইল সিদ্দিকীর সময়কাল চলছিল যে 1930 থেকে 1934, ও দখলাত মিসর ফি আহাদি ইস্তিবদাদি, তো মিসর তখন আহাদে ইস্তিবদাদ, যে ইস্তিবদাদি যে একটা ডাইনেস্টি মনে হতে পারে সেটা সূচনা হয় এখানে, ও হাজারা আকাদ ইসমাইল সিদ্দিকী, হাজামা সরি হাজামা মানে অ্যাটাক করা, ও হাজামা আকাদ ইসমাইল সিদ্দিকী ওয়ান্তাকাদাহু, অর্থাৎ অ্যাটাক করলো বলতে তাকে তার বিরুদ্ধে একটা কিছু লিখা, ইন্তেকাদ করা, সমালোচনা করলো, ফা বিসাবাবি হাদাল ইন্তেকাদ, ফা অতঃপর বিসাবাবি হাদাল ইন্তেকাদ, এই ইন্তেকাদের কারণে, এই সমালোচনার কারণে কি করলো তাকে, হুকিমা হুকিমা আলাইহি হাকাম হুকিমা আলাইহি বিসিজন, তো তার জন্য কি হলো তাকে সিজন মানে করা হলো, অ্যারেস্ট করা হলো, লিতিস আতে আশহর,
3 বছরের সরি 3 মাসের জেল জেল কারাদণ্ড তাকে শোনানো হলো। ওয়াকাদ ওয়াসাফা হায়াতাহু ফি সিজন বিকিতাবিহি, আর যারা লিখে তাদের কিন্তু ব্রেনকে তুমি আটকে রাখতে পারবে না। দেখবে যারা জেলে যায়, জেল থেকে বের হয়ে আসার পরে কিন্তু বিখ্যাত হয়ে যায়। যেমন কানাইয়া কুমারকে যদি বল, তো জেল থেকে বের হওয়ার পরে সে কিন্তু বিখ্যাত হয়ে গেল। আমরা অভিজিৎ ব্যানার্জিকে জানি যে নোবেল প্রাইজ পেয়েছে, উনিও এক সময় জেএনইউ পড়াশোনা করেছেন। তো তিনিও বলছেন যে আমি মানে নোবেল প্রাইজ পাওয়ার পরে জেএনইউ গিয়েছেন, তো বলছেন যে আমিও মানে ই করেছি মানে জেলে গিয়েছিলাম সেই সময়, এরকম বলেছে অভিজিৎ ব্যানার্জি। এছাড়া আরো অনেককে তোমরা দেখবে, নেলসন ম্যান্ডেলা দেখবে 30 বছর ধরে জেলে ছিল। তো এইভাবে অনেক কিছু আমরা দেখতে পাবো, ঠিক? তো যারা জেল থেকে বের হয়ে আসার পরে বিখ্যাত হয়েছে এবং জেলে গেলে যে তাদের ব্রেনটা বাধা হয়, তাকে দুনিয়া থেকে সম্পর্কটা মানে করা হয়েছে, চিনে নেওয়া হয়েছে, তাকে একটা ঘরে রাখা হচ্ছে, কিন্তু তার যে ব্রেন, তার যে চিন্তা ভাবনা, সেটার তো কারাদণ্ড হতে পারে না। তো একইভাবে এই আব্বাস মাহমুদ আল আকাদ কে যখন জেলে ভরা হয়, আলামু সুজুন ওয়াল কুয়ুদ, ঠিক আছে, এই বইটা তিনি লিখছেন। ওফি সানাতি, এরপরে 1934 খ্রিস্টাব্দে উকিমা লিল আকাদ, দেখো এই জেল থেকে বের হওয়ার পরে তার কত সম্মান। অফিস নাতি আলফিনতি সিমিয়া আরবা 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 আরবা
প্রতিষ্ঠা করা হচ্ছে, মানে এখানে হাফলা পার্টি, একটা একটা সম্মাননা দেওয়ার জন্য একটা এক ধরনের তাকরিম, মানে হাফলা তো তাকরিম, হ্যাঁ মানে সম্মাননা পার্টি যদি বলতে পারো। ইস্তারাকা ফিহা জামহুরু মিনাল উলামা ওয়াল উদাবা ওয়া রিজালুস সিহাফা ওয়াস সিয়াসা। সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা নাকি? একটু নক করো তো, আমি ঠিক বুঝতে পারছি না, নেটওয়ার্ক এখানে ঠিকঠাক আছে না নেই। শুনতে পাচ্ছ আমার কথা? সরি, তোমাদের কথা আমি বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে আমি কন্টিনিউ করছি, একটু নক করবে তোমরা, জাস্ট দু একজন একজন বলো তাহলে বুঝতে পারবো, মানে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আমার এখানে। ওকে, লেটস সি, অসুবিধা নেই। কি যেন পড়ছিলাম এখানে, ওয়াজাইজা। ওকে, তো ওকি মাল আকাদ হাফলাত আত-তাকরিম ইশতারাকা ফিহা জামহুরুল উলামা ওয়াল উদাবা ওয়া রিজালুস সিহাফা ওয়া সিয়াসা। তো সিয়াসা মানে পলিটিশিয়ানদের মধ্যে থেকে, বা রিজালুস সিহাফা মানে যারা জার্নালিস্ট তাদের মধ্যে থেকে, তারপর উলামা ওয়াল উদাবা সাহিত্যিক এবং আলিম উলামা যারা, সবাই সেই সম্মাননা পার্টিতে, সাম্মানিক যে পার্টি এর জন্য আকাদের জন্য করা হয়েছিল তাতে সবাই অংশগ্রহণ করলেন। এরপর কি করা হচ্ছে? ওকে, সুম্মা উয়িনা উযুবান ফি মাজলিসিল মাজলিসের শুয়ুখ, মাজলিসের শুয়ুখে তাকে মেম্বার নিযুক্ত করা হলো। ওফি মাজমা ওফি মাজমা আল লুগাল আরাবিয়া, 1938 খ্রিস্টাব্দে মাজমা আল লুগাল আরাবিয়া, এখানে তিনাকে কি করা হচ্ছে, উযুবান এখানেও মেম্বার বানানো হচ্ছে। ওয়াকাদ নালা ফি সানাতি 1960 খ্রিস্টাব্দে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, জায়জা তাকদিরিয়া কে কত সালে পেয়েছিল এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, তোমরা খেয়াল রাখবে যে জায়জা তাকদিরিয়া আব্বাস মাহমুদ আল আক্কাদ পাচ্ছেন কত সালে, 1960 খ্রিস্টাব্দে। দেখো এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে 1960 খ্রিস্টাব্দে তিনি জায়জা তাকদিরিয়া পেয়েছেন। আমি যতদূর জানি আজিজ আবাজা বলে একজন আছে, তিনি ইয়ে পেয়েছেন, জায়জা তাকদিরিয়া পেয়েছেন সম্ভবত 1965 খ্রিস্টাব্দে। ডক্টর তহা হোসাইন জায়জা তাকদিরিয়া পেয়েছেন সম্ভবত 59-এ। তোমাদের যদি জানা থাকে আরো এরকম কারো তাহলে তোমরা একটু বলতে পারো এখানে, যাতে আমরা কিছু জিনিসকে নোট ডাউন করতে পারি। জায়জা তাকদিরিয়া কোথায়, জায়জা তাকদিরিয়া যে লিস্ট সেটা তোমরা বাড়ানোর চেষ্টা করবে, কিছু জিনিস তাহলে তোমাদের এখানে আয়ত্ত করা যাবে। জায়জা তাকদিরিয়া কয়েকবার জিজ্ঞেস করা হয়েছে, খাস করে কিং ফয়সাল অ্যাওয়ার্ড যেটা সেটা এবং জায়জা তাকদিরিয়াটা, এই দুটো জিনিস কিন্তু জিজ্ঞেস করা হয়ে থাকে মাঝে মধ্যে, তো সেগুলো তোমরা খেয়াল রাখবে। ওকে, আচ্ছা এরপর আমি নেক্সট জিনিস তোমাদেরকে একটু বলি।
ওকে আচ্ছা, জায়েজা তাকদিরিয়ার বিষয়ে আমি যেটা বলছিলাম, হাসলা ফয়সাল, জায়েজা তাকদিরিয়ার ব্যাপারে আমি দু একটা কথা বলে দিচ্ছি যাতে তোমাদের নোট হয়ে থাকে, তোমরা একটু এখান থেকেও কিছুটা কালেক্ট করতে পারো। যেমন তহা হোসাইনের তো বললামই যে 1959 খ্রিস্টাব্দে, তফিক আল হাকিমের 1960 খ্রিস্টাব্দে তিনি জায়েজা তাকদিরিয়া পেয়েছেন, এবং আজিজ আবাজার তো বললাম, ইয়াহিয়া হাক্কি তিনি পেয়েছেন 1969 খ্রিস্টাব্দে, এবং 68-তে পেয়েছেন নাজিব মাহফুজ। নাজিব মাহফুজ 1988 খ্রিস্টাব্দে নোবেল পাচ্ছেন, আর 1968 খ্রিস্টাব্দে, 68 খ্রিস্টাব্দে, 1968 খ্রিস্টাব্দে জায়েজা তাকদিরিয়া পাচ্ছেন। আব্বাস মাহমুদ আল আক্কাদকে পেলাম 1960 খ্রিস্টাব্দে, এবং আহমদ জাইয়াদ, আহমদ হোসেন জাইয়াদ কোনো জায়গায় আছে 1961, আর কোনো জায়গায় 162 আছে, এরকম দেওয়া আছে। তো এভাবে আমরা মোটামুটি ভাবে যারা জায়েজা তাকদিরিয়া পেয়েছে তাদের লিস্ট, এবং কিং ফাইসাল যেটা সে অ্যাওয়ার্ড কে কত সালে পেয়েছে সেটা অবশ্যই আমরা যেন দেখি। এগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ওয়াকাদ ওয়াকাদ নালা ফি সানাতি 1960 মিলাদিয়া জায়েজা দাওলা তাকদিরিয়া তাকদির, আচ্ছা জায়েজা তাকদিরিয়া ফিল আদাব, সাহিত্যে তিনি জায়েজা তাকদিরিয়া পাচ্ছেন, এবং কাতাবা আকাদ লি সুহফ আল মাউইদ। হ্যাঁ, এখানে দেখো সেই পত্রিকাগুলোর নাম দেওয়া আছে, এখানে পর পর এই পত্রিকাগুলোর নাম কিন্তু উল্লেখ করা হয়েছে, তোমরা ভালোভাবে খেয়াল রাখবে। এখানে কিন্তু কোশ্চিন হয়েছিল, আমি যেটা আগে বললাম তোমাদেরকে যে তিনি বেশ কিছু লেখালেখি করেছেন, তো দেখো এখানে আমি একটু হাইলাইট করলাম এই জায়গাতে কিছু পত্রিকার নাম দেওয়া আছে। এরকম কোশ্চিন হতে পারে যে কোন পত্রিকা তিনি লিখেননি, নিম্নলিখিত পত্রিকার মধ্যে কোন পত্রিকা তিনি লিখেননি, এরকম বলতেই পারে। তো কিতাব আকাদ লিসুহফি আল মাউইদ ওয়াল ফুসুল ওয়াল আহালি ওয়াল আহরাম ওয়াল আখবার উল ইয়াউম ওয়া বিলাগ ওয়াল আসাস ওয়া উকাস। দেখো পেন্সিলে করে উকাজটাও লেখা আছে, উকাজটা কোন একটা মানে বছরে জিজ্ঞেস করা হয়েছিল। নেক্সট, এরপরে দেখো ওয়ালাহু তারাজিম আমিকা লি আলাম, মানে এমিনেন্ট পার্সন যারা, এমিনেন্ট আলাম হচ্ছে এমিনেন্ট মিনা শরকি ওয়াল গরবি, পূর্ব এবং পশ্চিমের বিভিন্ন ধরনের ইন্টেলেকচুয়াল পার্সোনালিটিস যারা, এমিনেন্ট পার্সোনালিটিস যারা, তাদের তারাজিম রয়েছে, জীবনী টাইপের কিছু রয়েছে। মিসলা সাআদ জুগলুল ওয়া গান্ধী, মহাত্মা গান্ধী যাকে বলছি আমরা, বেনিয়ামিন ও ফ্রাঙ্কলিন ও মোহাম্মদ আলী জিন্না, যে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের, ও আব্দুর রহমান আল কাওয়াকিবি ওয়া ইবনে রুশদ আল ফারাবি ওয়া মোহাম্মদ আব্দুহু বার্নার্ড শো ও শায়খ আর রাইস ইবনে সিনা ইবনে রুমি, এইরকম বড় বড় মানে আমিক আমিক লি আলাম আলাম মিন শরক ওয়াল গরবি, হ্যাঁ বড় বড় এমিনেন্ট পার্সোনালিটিস, গ্রেটেস্ট পার্সোনালিটিস এর কথা তিনি বর্ণনা করেছেন, তাদের তারাজিম লিখেছেন। ওয়ালাম্মা আস্তারা আব্দুর রহমান আব্দুর রহমান শুক্রি দিওয়ানাহ, যখন আব্দুর রহমান শুক্রি তার দিওয়ান পাবলিশ করছেন, ওয়ালাম্মা আস্তারা এখানে পড়ছি, ওয়ালাম্মা আস্তারা আব্দুর রহমান শুক্রি, ওয়ালাম্মা আস্তারা আব্দুর রহমান শুক্রি, যখন আব্দুর রহমান শুক্রি এর ব্যাপারে এখানে দেখছি যে তিনি যখন পাবলিশ করলেন তার দিওয়ানকে, ফাকাদিমা লাহু আকাদ, আকাদ তখন কোনো কিছু পেশ করছেন, ওয়া কামা কাদিমা আকাদ লি দিওয়ানিল মাজিনি, আকাদের দেওয়া মানে মাজিনির জন্য তিনি দিওয়ান পেশ করলেন, ওয়া তাসাদ্দা ওয়া তাসাদ্দা আকাদ, তাসাদ্দা মানে পাবলিশ করা বোঝায়, তাসাদ্দা আকাদ লি আহমদ শাওকি, লি আহমদ শাওকি ফি কিতাবি দিওয়ান, 1921 খ্রিস্টাব্দে তিনি পাবলিশ করছেন এটা আহমদ শাওকির জন্য। আচ্ছা, ওয়ালাহু মিন মুআল্লাফাত, ওয়ালাহু মিন মুআল্লাফাতি মা ইয়াজদাদু আলা সামানিনা মিনহা, ওয়ালাহু এবং তার রয়েছে মিন মুআল্লাফাত, যে মুআল্লাফাত তার লেখালেখি তার রচনা, মা ইয়াজদাদু যা, মা মানে এখানে যা, ইয়াজদাদু আলা সামানিনা প্রায় 80টারও বেশি হবে, ওয়ামিনহা আর তা থেকে, এবার একটা একটা করে পার্ট পার্ট করে আলোচনা করা হচ্ছে, ওয়ামিন দিওয়ানিহি। দেখো এখানে কিন্তু আমি অলরেডি হাইলাইট করে রেখেছি, যদি তোমরা লক্ষ্য করে থাকো এখানে ছোট্ট করে এখানে বলা আছে জিওয়ামিন দেওয়ানিহি, আমিন দেওয়ানিহি দিয়ে একটা একটা করে বলা আছে, ইয়াকজাতু সাবাহ। তো আর যে দাওয়াবিন ছিল কয়েকটা দাওয়াবিনের মধ্যে, ইয়াকজাতু সাবাহ, এখানে কিন্তু একটা কোশ্চিন হয় যে আব্বাস মোহাম্মদ আল আক্কাদের ফার্স্ট দিওয়ান কোনটা অথবা লাস্ট দিওয়ান কোনটা, তো ফার্স্ট দিওয়ান অলরেডি মনে হচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়াকজাতু সাবাহ, সাবাহ মানে হচ্ছে সকাল, একটা ট্রিক জাস্ট মনে রাখার জন্য যে সাবাহ মানে সকাল, তাহলে সকাল যেটা তার মানে সেটাই হচ্ছে প্রথম,
তো মোটামুটি ভাবে এভাবে আমরা মনে রাখতে পারি, ইয়াকদাসুস সাবাহ, ইয়াকজাতুস সাবাহ, যেখানে সাবাহ আছে ওটা প্রথম। দিওয়ানুহুল আউয়াল, দেখো লেখা আছে দিওয়ানুহুল আউয়াল নুশিরা আম 1916 খ্রিস্টাব্দে এটা কিন্তু পাবলিশ করা হয়েছে। এই 1916 খ্রিস্টাব্দে রাবিতা আল কালামিয়া এর চিন্তা ভাবনা চলছিল যে কি প্রতিষ্ঠা করা যায়, বা এর যে প্রাথমিক চিন্তা ভাবনা সেটা হয়েছিল। পরবর্তী 1920-তে পাবলিশ হয়েছিল আর আমরা প্রতিষ্ঠা হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি 1921-এ মাসাতুদ দিওয়ান বা জামাতুদ দিওয়ান প্রতিষ্ঠা হয়। দ্বিতীয় নম্বর বই দেখো হাদিয়াতুল কারাওয়ান, দোয়াউল কারাওয়ান বই একটা বই আছে, হাদিয়াতুল কারাওয়ান, এখানে দোয়াউল কারাওয়ান সম্ভবত তহা হুসাইনের। ওয়াহজুজ জাহিরা, তারপর আবিরুস সাবিল, আবিরুস সাবিল আছে তো, আবিরুস সাবিল তহা হুসাইন, সরি আবিরুস সাবিল হচ্ছে আক্কাদের, তবে আবিরুস সারির আছে একটা, ওটা হচ্ছে আহলাম মুস্তাগান মির লিখা। আসিরু মাগরিব, আসিরু মাগরিব মা বাদ আল আসির, আল আসির এরকম ভাবে কিন্তু বই পাবে, তোমরা দেখে রাখবে এগুলা, যে কোনটা মা বাদ আল আসির কার, তারপরে আল আসির, আর এখানে আমরা আসির পেয়ে যাচ্ছি, বাদ আল আসির পাচ্ছি এখানে। তো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে যে কোনটা কার, এরকম সিমিলারিটিস নাম কিন্তু অনেক সময় থাকে, তো সেগুলো আমাদেরকে একটু কম বেশি খেয়াল রাখতে হবে, তাহলে আমরা এই মোটামুটি ডিফিকাল্টিসটা একটু দূর করতে পারবো। এই সমস্ত জিনিস কনফিউশন কনফিউজিং করার জন্য দেয়। যেমন আমি যদি বলি যে আল শুধু আসির, মানে আলিফ লাম থাকবে না, আসির এটা হচ্ছে বাদার শাকি সাইয়াবের, এবং আসিরু আসিরু মাগরিব এটা হচ্ছে আব্বাস মাহমুদ আল আক্কাদের, বাদ আল আসির এখানে তো দেখতেই পাচ্ছি বাদ আল আসির, এটা আব্বাস মাহমুদ আল আক্কাদের, এবং আল আসির এটা হচ্ছে রাশিদ সালিম আল খুরি, আল আসির রাশিদ সালিম আল খুরি। তো আমরা এখানে পেলাম বাদ আল আসির এটা আক্কাদের। তো এইভাবে যে সমস্ত বইগুলো সিমিলারিটিস থাকবে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা নোট ডাউন করে পড়ে নিবে। বাদ আল আসির এটা হচ্ছে দিওয়ানুহু আল আখির, বলা হচ্ছে বাদা মানে পরে, আর ইয়াকজাতু সাবাহ, সাবাহ মানে সকাল বললাম, তো সেই হিসাবে সকাল বলে এটা প্রথম ঠিক ঠিক মেনে নিলাম। বাদ আল আসির এটাকেও বাদা মানে পরে, তো এটা লাস্ট ধরা হয়ে থাকে। আবার কেউ কেউ বলছে যে না মা বা মা বাদ আল বাদ এটা লাস্ট, এরকম একটা কনফিউজিং আছে, তবে যতদূর জানছি সেটা হচ্ছে বাদ আল আসির এটা লাস্ট। ওয়ামিন আবকারিয়া, আব্বাস মাহমুদ আল আক্কাদ জেনিয়াস পার্সোনালিটিস দের কিছু লেখার জন্য বিখ্যাত। দেখো ছোট্ট করে আমি এখানে হাইলাইট করলাম যে জেনিয়াস লেখা আছে ইংলিশে, জেনিয়াস যারা তাদের, যেমন আবকারিয়াতু মুহাম্মদ খুবই বিখ্যাত, আবকারিয়াতু আবি বকর সিদ্দিক, আবকারিয়াতু ওমর, আবকারিয়াতু আলী, আবকারিয়াতু খালিদ রাদিয়াল্লাহু তাআলা, তারপর হচ্ছে আবকারিয়াতু আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা, তারপর আবকারিয়াতু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবকারিয়াতু উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা। ওকে ওয়ামিন, আচ্ছা এরপরে আমরা পাবো, এরপরে নেক্সট পেজটা দেখো, এই পেজে উপরে ছিল আবকারিয়াতু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে উপরের দিকে দেওয়া আছে যে আবকারিয়াতু উসমান রাদিয়াল্লাহু তাআলা। ওকে এরপরে আমরা দেখবো যে ওয়ামিন ইসলামিয়াত, ইসলামিয়াতি, ইসলামিয়াতের মধ্যে থেকে কি কি বই আছে। আস-সিদ্দিকা বিনতে সাদিক, তোমাদের মনে হতে পারে যে এতটা বই স্যার মুখস্থ করব কিভাবে, যেগুলো দেখবে খুব নোটেড সেইগুলো জিজ্ঞেস করা হয়, মোটামুটি ভাবে যদি রিপিটেডলি পড়ো তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে যে অনেক যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেগুলো কিন্তু প্রায় থেকে যায়, সেগুলো তোমরা বারবার কোশ্চিন গুলো যদি দেখো কোন জায়গা থেকে বেশি কোশ্চিন করা হচ্ছে তাহলে কিন্তু তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো হাকায়েক মানে তোমরা বেশি চিন্তা না করে পড়াশোনাটা বেশি চালিয়ে যাও, রিপিটেডলি পড়তে থাকো, দেখবে জিনিস অটোমেটিকই সহজ হয়ে যাবে। হাকায়েকুল ইসলাম ওয়া আবাতিলু খুসুম, আচ্ছা খুসুমিহি, খুসুমিহি আল ইসলামু ফি কারনিল আশরিন, আল মারআতু ফিল কুরআন, আল মারআতু ফিল কুরআন, আল ইনসানু ফিল কুরআন, একটা বই আছে আল্লাহ। এখানে আমি কিছু বইয়ের ফ্রন্ট পেজটা দেখাবো, ছবি আকারে থাকবে যাতে তোমাদের ভালো লাগবে, আমি এইগুলো টেক্সট একটু পড়ে নিই তারপর এগুলো দেখাবো। দাআইয়া সামা বিলাল ওয়া মিন মুআল্লাফাতি উখরা, উখরা এখানে আর কিছু বই উখরা, তার অন্য কিছু বইয়ের নাম টাম দেখছি আমরা, এই যে ওয়া মিন মুআল্লাফাতি উখরা, এখানে দেখো কিছু বইয়ের নাম দেওয়া আছে, যে আকাইদুল মুফাক্কিরিন, ইবলিশ একটা বই আছে ইবলিশ, হ্যাঁ মানে নামগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে মনে হতে পারে যে আমরা ছোটবেলাতে একটা বই পড়েছিলাম, বইটার নাম হচ্ছে শয়তানের ডায়েরি, ঠিক এই ধরনের বইটার নামই হচ্ছে ইবলিস। ওকে আল হুকমুল মুতলাক ফি কারনিল আশরিন, হায়াতু হায়াতুল মাসিহ, মাসিহকে নিয়ে এর আগে মনে হয় জিবরান খলিল জিবরান দেখলাম যে ইয়াসুগ ইবনে ইনসান বা এরকম কিছু একটা পেলাম,
তো এখানে পাচ্ছি যে হায়াতু মাসিহ, আরো অন্যান্য রাইটারের এরকম বই আছে। ইব্রাহিম আবুল আম্বিয়া, ইব্রাহিম আবুল আম্বিয়া, আল ইনসান উসানি, আবু নামাস, হাদিহি শাজারা, ফি বাইতি, ফি বাইতি, এই ফি বাইতি এই টাইপের একটা বই আমার যতটা মনে পড়ছে এহসান আব্দুল কুদ্দুসের আছে, ফি বাইতিনা রাজুল, রাজুলুন ফি বাইতিনা, বইটার নাম সম্ভবত রাজুলুন ফি বাইতিনা, আর এখানে ফি বাইতি। তারপরে হচ্ছে আনা, এটা হচ্ছে সিরাতুহু আযাতিয়া, আত্মজীবনী আছে। সারা রিওয়ায়া, সারা এটা হচ্ছে রিওয়ায়া, এটা কিন্তু পরীক্ষাতে একবার এসেছিল সম্ভবত, যে সারা রিওয়ায়া আমাদের থাম্বনেল যেটা থাকবে এই ইউটিউবের, এটা সারা নামটা থাকবে, লক্ষ্য করবে। শুআরা ও মিসর ওয়া বাইআত বাইআতিহিম ফিল জিল আল মাদি কিতাব নাকদিয়া, এটা কিন্তু নাকদিয়ার বই পড়ছে। তারপর রাজআ রাজাতু আবিল আলা, তারপর হিটলার ফি মিজান, শায়রুল গজল উমার বিন আবি রাবিয়া, শায়রুল গজল বলেই থাকবে, শায়রুল গজল বইটার নাম, তো উমার বিন আবি রাবিয়াকে আলোচনা করছেন সেখানে। জামিল বুসাইনা, তারপরে আবু শোহাদা, আন হায়াতি হোসাইন, আবু শোহাদা। অনেক সময় এরকম হয় বইয়ের নাম দিয়ে বলে এর মৌজু বা এর বিষয়বস্তু, এর এটা কার সম্বন্ধে লেখা হয়েছে, এরকম কথা কিন্তু আসতেই পারে। তো আবু শোহাদা বলতে, আবু শোহাদা বলতে আন হায়াতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হয়েছে। মাজমুউল আহিয়া, এটা হচ্ছে মাকালাত, কখনো মাকালাত ফালসাফিয়া, কখনো শর্ট স্টোরিজ, কখনো রিওয়ায়া, কখনো রিওয়ায়া মাসরাহিয়া, এরকম শেয়ার মাসরাহিয়া, এরকম ধরনের অনেক কিছু থাকছে। তো মাকালাত কোনটা আছে বা ফালসাফা কোনটা আছে বা কোনটা নাকদ আছে সেটা কিন্তু আমাদের ক্লিয়ারলি জানা দরকার। এটা কিন্তু আল মাকালাত, মাকালাত ফালসাফিয়া, আল ফুসুল, তো কোথাও দেখবে ফুসুল ফিল গায়া, আবার কোন জায়গা আছে ফুসুল ফুসুল ফিল আদাবিন নাকদ, এরকম উসুল নাকদ, ফুসুল নাকদ, এই টাইপের নাকদে কিছু বই আছে, ফুসুল উসুল দিয়ে কিছু বই আছে, সেগুলো তোমরা লক্ষ্য রাখবে। এখানে কিন্তু আল ফুসুল শুধুমাত্র, মাকালাত আদাবিয়া, মাকালাত কিন্তু এটা আর্টিকেল, তবে আদাবিয়া সাহিত্য, সাহিত্যিক টাইপের। বাইনাল বাইনাল কুতুব ওয়ান নাস, বাইনাল কুতুব ওয়ান নাস, আল ইসলাম ওয়াল হাদারা আল ইসলামিয়া, মা ইউকালু আনিল ইসলাম, মুরাজাআত ফি ফুনুনি ওয়াল আদাব। তারপরে হচ্ছে আর-রাহালা, আর-রাহালা এরপরে হচ্ছে আব্দুর রহমান আল কাওয়াকিবি, হ্যাঁ আর-রাহালা যেটা, এটা আব্দুর রহমান আল কাওয়াকিবি লিখা। মুআবিয়া ফি মিজান, মুআবিয়া, জুন নুরাইন, আল ইসলাম ওয়াল ইস্তিমার, আল ইসলাম ওয়াল ইস্তিমার, মা কানা ওয়া মা সায়াকুনু, আল ফালসাফা আল কুরআনিয়া, আল ফালসাফা আল কুরআনিয়া, আফিউন আফিউনুস শাআব, শুয়ুয়িয়া ওয়াল ইসলাম, আশুয়ুয়িয়া ওয়াল ইসলাম, দিওয়ানুল আকাদ ফি আরবাআতি আজজা ফি মাজাল্লাদি ওয়াহিদ ওয়া হুয়া মাজমুআতু লি আরবাআতু দাওয়াবিন ওয়া হিয়া ইয়াকদাতু সাবা। আচ্ছা, আরবা দাওয়াবিন থাকবে সেখানে, প্রায় চারটে দেওয়ান আছে। ওয়া হিয়া ইয়াকদাতু সাবা, ওয়াজুজ জাহিরা, আশবাহুল আসিল, আসজানুল লাইল, এই আসবাহুল আসিল এবং আসজানুল লাইল, এগুলো কিন্তু অপশন অপশন দেওয়া ছিল কোন একটা কোশ্চিনে, ইউজিসি নেট এর এক্সামে অপশন হিসেবে ছিল যে এই বইটা কোনগুলো, কোন বইটা আব্বাস মোহাম্মদ আল আকাদের নয়, এরকম একটা কিছু ছিল। মুতালিয়াত ফি কুতুব ওয়াল হায়া, তো মোটামুটি ভাবে আমরা যতদূর পারলাম এই বইটা থেকে অ্যাটলিস্ট বইগুলোর নাম আমরা পড়লাম। এরপরে দেখো এখানে একটা ছোট্ট কথা দেওয়া আছে, উপরের দিকে লেখা আছে যে আউয়ালু দিওয়ান আল আকাদ, এটা অনুমান আছে ইয়াকজাতু সাবা, ইনভার্টেড কমাতে দেখো দেওয়া আছে এখানে, ইয়াকজাতু সাবা ছোট্ট করে দেওয়া আছে এখানে, ইয়াকজাতু সাবা এটা হচ্ছে ফার্স্ট ওর অনুসেরা সানাতা, 1916 খ্রিস্টাব্দে এটা পাবলিশ হচ্ছে, এবং সেই সময় তার বয়স কত হচ্ছে 27 বছর, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় এরকম হয় যে একটা বই লিখেছে, তো তিনি লিখেছেন সেই সময় কোথায় ছিলেন, যেমন আমরা এর আগে পেলাম হয়তো ফ্রান্সে ছিলেন, ফ্রান্সে থাকাকালীন মোহাম্মদ হোসেন হাইকাল কিছু একটা লিখেছিলেন, জাইনাবটা লিখেছেন সম্ভবত, হ্যাঁ ওটা দেখলাম। তো এমনি ভাবে তার বয়স কত ছিল, তিনি কোথায় ছিলেন, যেমন জেলখানায় থেকে বই লিখছেন, আলামু আলামু সুজুন ওয়াল কুয়ুদ দেখলাম আমরা, ওয়াকাতাবা আকাদ ফি হায়াতিহি আশারাত আশারাত দাওয়াবিন ফি শার, তো প্রায় 10টা তিনি মানে দেওয়ান লিখেছেন, তার মধ্যে ওয়াকাদ ইয়ানি যাকার আকাদ ফি মুকদ্দামাতি কিতাব দিওয়ানি মিন দাওয়াবিন আসমাই তিস আতি দাওয়াবিন, তো এখানে এই বইটাতে কিন্তু 9টা দাওয়াবিন আছে, প্রায় 9টা দেওয়ান দেওয়া হয়েছে এবং সেটা পরপর সাজানো হয়েছে, যেমন এখানে ইয়াকজাতু সাবা, ওয়াবাহুজু জাহিরা, আশবাহুল আসিল, আসজানুল লাইল, ওয়াহিউল আরবাইন, হাদিয়াতুল কারওয়ান, আবিরু সাবিল, আআসির, আআসিরু মাগরিব, ওয়া বাদ আল আসির, তারপরে হচ্ছে সুম্মা কাতাবা আখিরু দাওয়াবিন, আচ্ছা সুম্মা কাতাবা আখিরু দাওয়াবিনহু
وهو ما بعد الأعد ما بعد البعد إلى لاست হচ্ছে 1934 খ্রিস্টাব্দে নাজামা আল আকাদ নাশিদ আল ইলম। আচ্ছা, এছাড়া অন্যান্য কথা আরো আছে, এরপরে আমরা দেখছি, আমাদের সময় অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমরা এবার ওয়াইন্ড আপ করব ক্লাস। তো তার আগে কিছু ভিউজ আমি দেখিয়ে দিই, যেখানে হয়তো তোমাদের ব্রেনে একটু ছাপ পড়বে কিছু ছবি দেখে, যাতে করে আমরা সেটা মনে রাখতে পারি। দেখো, এখানে আব্বাস মোহাম্মদ আল আক্কাদের একটা বিখ্যাত বই দেখতে পাচ্ছি, যে সারা। এটা কিন্তু রিওয়ায়া আমরা অলরেডি পড়লাম, সারা। এখানে আলমার আতু ফিল কোরআন, তারপরে সারা এখানে দেওয়া হয়েছে, সেম জিনিস। এরপরে আব্বাস মোহাম্মদ আল আক্কাদের আবকারিয়াতু খালিদ হায়াতু কলম, জাস্ট আমি ফটোগুলো একটু দেখিয়ে দিই আনা, এতে যাতে করে আমাদের জেহেন নাসিন হয়, আমাদের ব্রেনে চলে আসে যে আবুল আলা, আচ্ছা আবু তাইয়িব আল মুতানাব্বির উপরে লিখেছেন এটা সম্ভবত। হ্যাঁ, দেখা যাচ্ছে ক্লিয়ারলি, এই ফটোটা অস্পষ্ট আছে। আব্বাস মোহাম্মদ আল আক্কাদ, বইয়ের নাম আল্লাহ, কারো বইয়ের নাম আছে আল্লাহ একবার, তোমরা কমেন্টে লিখবে যে আল্লাহ একবার বইটা কার, এখানে শুধুমাত্র আল্লাহ আছে। আচ্ছা, আল্লাহ, হাদি হিসা যারা আমরা দেখতে পেলাম, হাদি হিসা যারা এর আগে মাতলাউন নূর, আচ্ছা ইবলিস, ইবলিস দেখছিলাম, সেই সঙ্গে আমি শয়তানের ডায়েরির কথাটা বললাম। আচ্ছা, পেজ ইন্টার করতে বলছে কেন। আচ্ছা, আবকারিয়াতু মুহাম্মদ, খুব বিখ্যাত বই আবকারিয়াতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাল আল মারআতু ফিল কোরআন, আল মারআ ফিল কোরআন, আল মারআতু ফিল কোরআন। আচ্ছা, ডেমোক্রাতিয়া ফিল ইসলাম, ইসলামে কেমন ডেমোক্রেটিক কথা বলা হয়েছে সেটা আছে। বাস এই মোটামুটি কিছু বই ছিল যেগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দেওয়া হলো। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে একটা একটা করে একদম ক্লিয়ার কাট করে পড়বে, এবং এই জন্য আমি বলবো কিছু অথেন্টিক উম্মাহাতুল কুতুব, যেগুলো যেমন হান্না ফাখুরি, আহমদ হাসান জাইয়াদ, এবং দলিলুল ইখতিবার আত তানাফুসি, যে কাশ্মীরি রাইটারের একটা বই আছে, সেই বইটা, এই মোটামুটি বইগুলো থেকে তোমরা তথ্য অনেকটাই পেয়ে যাবে, এবং উইকিপিডিয়া একটা বড় সোর্স মানা যেতে পারে, তো উইকিপিডিয়া থেকেও তোমরা কিছু পড়ে নিবে। আমরা আজকের ক্লাস এখান থেকেই শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।